এখন চলে এসেছি সিঙ্গি পার্ক দুর্গা পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবছর এনাদের থিম সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব। তো এনাদের এবছরের থিম হচ্ছে সাত মহলার অন্তপুরে। দেখো এখানে দেখো লেখাই আছে, এটা হচ্ছে এনাদের 83তম বর্ষ। সৃজনে সুদীপ্ত মাইতি, মাতৃরূপায়ণে ভাস্কর প্রদীপ রুদ্রপাল, আর আবহন পণ্ডিত সুবেন চট্টোপাধ্যায়। তো এই হচ্ছে এনাদের পুজোর হচ্ছে যে ব্যানার, আর এই হচ্ছে এনাদের পুজোর প্যান্ডেল। তো চলো প্যান্ডেলে যাই, গিয়ে তোমাদের পুরো থিমের যে কাজটা হচ্ছে সেটা আমি তোমাদের এখন দেখাই। দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেল, অলরেডি রেডি হচ্ছে, তার কাজ চলছে। আর এই দেখো নিচের দিকে দেখো বাঁশের যে ব্যাকারি হয় কেটে কেটে এগুলো সব রেডি করা হচ্ছে। দেখো মিস্ত্রিরা সব রেডি করছে, এইদিকে রেডি হচ্ছে, এইদিকে রেডি হচ্ছে। তো চলো তোমাদের দেখাই পুরো। এখন যেহেতু এনাদের জায়গা নেই সেরকম, তো রাস্তার মধ্যেই কিন্তু সব একদম ফেলে রেডি করা হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র এই পুজো। চলো তোমাদের দেখাই এই দিকটাতে, দেখাই তোমাদেরকে এই দিকটাতে। দেখো এই দিকটাতে এইগুলো গোল গোল করে সুন্দরভাবে স্ট্রাকচার রেডি করা হচ্ছে, এগুলো প্যান্ডেলে লাগানো হবে। তো মিস্ত্রিরা এগুলো সব রেডি করছে। তো জোর কদমে পুরো প্যান্ডেলের কাজ চলছে, বিভিন্ন ধরনের ব্যাখারি দিয়ে সেইগুলোকে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হচ্ছে। এই সামনেরটাতে মাকে বসানো হবে, তো তারও কাজ চলছে। আর এই হলো পুরো পুজোর সিলিংটা, যখন রাত্রেবেলায় আলো জ্বলবে না খুব সুন্দর লাগবে দেখতে। আর সাইড ভিউগুলো এইগুলো দেখো কী সুন্দরভাবে, দেখো বেদগুলোকে জড়িয়ে 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 বানানো হচ্ছে প্যান্ডেলটা। এটা হচ্ছে অন্যতম সেরা প্যান্ডেলের মধ্যে কিন্তু একটা হবে। আর এরা প্রত্যেক বছর ভালো ভালো প্যান্ডেল কিন্তু উপহার দেয় আমাদেরকে, তো এবছরও সেরকমই দিতে চলেছে। তার অলরেডি জোর কদমে প্রিপারেশান চলছে, শিল্পীরা একদম জোর কদমে কাজ করছে যাকে বলে। হ্যাঁ, আর এই হচ্ছে পুরো সিলিংটা। ওপো যা পড়ছে না এখনই দেখে জাস্ট মন ভরে যাচ্ছে কিন্তু। তো যখন চালু হবে আশা করি তোমরা আসবে, এলে তোমাদেরও মন ভরে যাবে যেভাবে তৈরি হচ্ছে। আর আলো লাগালে তো জাস্ট অসাধারণ লাগবে কিন্তু। আমি বুঝতে পারছি যে ভিডিওটা একটু ছোটো ছোটো হচ্ছে, কারণ কিছু করার নেই, এখন তো পুরো প্যান্ডেল কমপ্লিট হয়নি, জাস্ট কাজ চলছে। পুরো প্যান্ডেলটা আমি সেইভাবে তোমাদের দেখাতে পারবো না পুরোটা, তাই জন্য ভিডিওটা একটু ছোটো হচ্ছে। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকম ধরনের প্যান্ডেলটা হতে চলেছে, কীরকম ধরনের। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। তো চলো বাই। আর যারা প্রথমবারের জন্য দেখলে প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।